বন দপ্তরের পাতার ফাঁদে খাঁচাবন্ধ হলো চিতাবাঘ আতঙ্কমুক্ত ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি টানা কয়েকদিন উপদ্রব্য চালিয়ে অবশেষে খাঁচাবন্দী হলো চিতাবাঘ বন দপ্তর তাৎপর্যে চিতাবাঘটি খাঁচাবন্দী হলো ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি এলাকায় শুক্রবার রাতে বন দপ্তরের পাতা ফাঁদে পা দিয়ে খাঁচাবন্দী হয় চিতাটি ফলে সশস্তি পানাবাড়ি এলাকার বাসিন্দাদের গত কয়েকদিন থেকেই ময়নাগুড়ি পানাবাড়ি এলাকায় শুরু হয়েছিল চিতাবাঘের উপদ্রব পানাবাড়ি কল্যাণী পানাবাড়ি অফিস পাড়া এলাকায় প্রায় প্রতি রাতে দেখা মিলছিল চিতাবাঘের খোয়া যাচ্ছিল ছাগল পোলট্রি মুরগি চিতাবাঘের উপদ্রবে আতঙ্কিত ছিল এলাকার মানুষ চিতার আতঙ্ক থেকে মুক্ত পেতে তারা শরণাপন্ন হয় রামশাই বন দপ্তরে এরপর বন দপ্তরের তরফ থেকে পানাবাড়ি এলাকায় খাঁচা বসানো হয় লেপারটা কিভাবে ধরলেন? আমরা রামশাই পানবাড়ি কলোনিতে একটা বাঘের খাঁচা বসিয়েছিলাম, সেখানে লেপার থেকে মানে গতকালকে সেই লেপারটা ওখানে আটকা পড়ে গেছে, তারপরে সেটাকে আমরা জঙ্গলে নিয়ে গিয়েছিলাম। এটা কি কি ক্ষতি করেছে? এটা লেপারটা কয়েকদিন আগের থেকে এখানে দেখা যাচ্ছিল, বেশিরভাগ লোক এখানে দেখেছে এবং পানবাড়ি কলোনি তারপরে পানবাড়ি অফিস পাড়াতে লেপারটাকে মাঝে মধ্যে গ্রামের লোক দেখেছিল। তো যেটা গ্রামের লোকের বক্তব্য হচ্ছে যে দু একটা ছাগলও নিয়ে গিয়েছিলো এবং একটা পোলট্রি ফার্মে সেখান থেকে মুরগিও নিয়ে গেছিলো, এই জন্য আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা বলে আমরা ওখানে একটা খাঁচা বসিয়েছিলাম। এরপর বাঘটি কোথায় ছাড়বেন? এরপরে বাঘটিকে আমরা গরুমারার জঙ্গলের ভেতরে একদম ছেড়ে দেবো, যেহেতু বাঘটি সুস্থ আছে, কোনো অসুস্থতা নেই, আমরা জঙ্গলে ছেড়ে দেবো বাঘটিকে।